যা কিছুদিন আগত মহারাজ অনন্ত রায় কোজরাজ্য দিয়ে বলে যে কই আছে এইটো আমি দিমত নয় আমি একমতে আছো, কিন্তু তার পরিবর্তে আমার বঙ্গাইগাঁওয়ের বিধায়ক মাননীয় ফণী ভূষণ চৌধুরী যেটা বিরোধিতা করলে, যার নাকি আমি তাক এক প্রকার কব বিচারিছো যে ইতিহাসের নিম্নতম জ্ঞান নাই ফণী ভূষণ চৌধুরী, এখন কেতিয়াও অসম নাছিল, এখন অসম হবই নয়, এখন কামতা পুরি আছিল, গতিকে মই আপনার যোগেদি মাননীয় বিধায়ক মহোদয়ক অল্প ইতিহাস পড়িবলে আহ্বান জানালো, ধুবুরী জেলা কমিটির মই আজ নতুন সভাপতি হয় তখন ধুবুরী জেলার প্রবেশ নিষেধ করব। যা কিছুদিন আগত মহারাজ অনন্ত রায় কোজরাজ্য দিয়ে বলে যে কই আছে এইটো আমি দিমত নয় আমি একমতে আছো, কিন্তু তার পরিবর্তে আমার বঙ্গাইগাঁওয়ের বিধায়ক মাননীয় ফণী ভূষণ চৌধুরী যেটা বিরোধিতা করলে, যার নাকি আমি তাক এক প্রকার কব বিচারিছো যে ইতিহাসের নিম্নতম জ্ঞান নাই ফণী ভূষণ চৌধুরী, এখন কেতিয়াও অসম নাছিল, এখন অসম হবই নয়, এখন কামতা পুরি আছিল, গতিকে মই আপনার যোগেদি মাননীয় বিধায়ক মহোদয়ক অল্প ইতিহাস পড়িবলে আহ্বান জানালো, ধুবুরী জেলা কমিটির মই আজ নতুন সভাপতি হয় তখন ধুবুরী জেলার প্রবেশ নিষেধ করব। যা কিছুদিন আগত মহারাজ অনন্ত রায় কোজরাজ্য দিয়ে বলে যে কই আছে এইটো আমি দিমত নয় আমি একমতে আছো, কিন্তু তার পরিবর্তে আমার বঙ্গাইগাঁওয়ের বিধায়ক মাননীয় ফণী ভূষণ চৌধুরী যেটা বিরোধিতা করলে, যার নাকি আমি তাক এক প্রকার কব বিচারিছো যে ইতিহাসের নিম্নতম জ্ঞান নাই ফণী ভূষণ চৌধুরী, এখন কেতিয়াও অসম নাছিল, এখন অসম হবই নয়, এখন কামতা পুরি আছিল, গতিকে মই আপনার যোগেদি মাননীয় বিধায়ক মহোদয়ক অল্প ইতিহাস পড়িবলে আহ্বান জানালো, ধুবুরী জেলা কমিটির মই আজ নতুন সভাপতি হয় তখন ধুবুরী জেলার প্রবেশ নিষেধ করব। যা কিছুদিন আগত মহারাজ অনন্ত রায় কোজরাজ্য দিয়ে বলে যে কই আছে এইটো আমি দিমত নয় আমি একমতে আছো, কিন্তু তার পরিবর্তে আমার বঙ্গাইগাঁওয়ের বিধায়ক মাননীয় ফণী ভূষণ চৌধুরী যেটা বিরোধিতা করলে, যার নাকি আমি তাক এক প্রকার কব বিচারিছো যে ইতিহাসের নিম্নতম জ্ঞান নাই ফণী ভূষণ চৌধুরী, এখন কেতিয়াও অসম নাছিল, এখন অসম হবই নয়, এখন কামতা পুরি আছিল, গতিকে মই আপনার যোগেদি মাননীয় বিধায়ক মহোদয়ক অল্প ইতিহাস পড়িবলে আহ্বান জানালো, ধুবুরী জেলা কমিটির মই আজ নতুন সভাপতি হয় তখন ধুবুরী জেলার প্রবেশ নিষেধ করলো।